হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুরের পক্ষ থেকে একটা ভালো ভ্যাকান্সির ব্যাপারে আমি এখানে আলোচনা করব বন্ধুরা, যেখানে শুধুমাত্র সায়েন্সের ওপর উচ্চ মাধ্যমিক পাশ হলেই এবং সামান্য কিছু মেডিকেল ক্রাইটেরিয়া তোমাদের কমপ্লিট করা থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং এই পদের জন্য তোমরা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবে। সব থেকে ভালো খবর হলো, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ হবে, কোনো রকম রিটেন এক্সামিনেশন হবে না বা সেকেন্ড কোনো এক্সামিনেশন হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে তোমরা কিন্তু এই ভ্যাকান্সিটা পেয়ে যেতে পারো, এবং এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন। তাহলে চলো বন্ধুরা, আর দেরি করবো না, দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশনে কী কী ক্রাইটেরিয়া মেনটেন করতে বলা হয়েছে এবং তোমাদেরকে কিভাবে কবে ইন্টারভিউ ফেস করতে হবে। তো তাহলে বন্ধুরা, এটাই হলো ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুরের পক্ষ থেকে ফ্লেবটমিস্ট পদের জন্য ভ্যাকান্সির অফিসিয়াল নোটিফিকেশন। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্লেবটমিস্ট পদে আবেদন গ্রহণ করা হচ্ছে, এবং এখানে দেখো লেখা রয়েছে অন টেম্পোরারি বেসিস ফর দ্য পিরিয়ড ফ্রম আগস্ট 2020 টু নভেম্বর 2020। আগস্ট থেকে নভেম্বরের চুক্তিতে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এবং পরবর্তীতে কাজের ভিত্তিতে মেয়াদ আরও বাড়ানো হতে পারে। এছাড়া এখানে দেখো নাম্বার অফ ভ্যাকান্সি আছে টোটাল 23টা, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমরা এখানে দেখতে পাচ্ছ 10+2 উইথ সায়েন্স ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, এবং তার সঙ্গে এখানে দেখো ল্যাবরেটরি টেকনোলজির ওপরে 6 মাসের একটা সার্টিফিকেট কিন্তু কোর্স করা থাকলে তোমরা এখানে আবেদনটা করতে পারছো, আর কিছু প্রয়োজন নেই। এখানে 1/1/2020 হিসেবে বয়স হতে হবে 40 বছরের মধ্যে, এবং এখানে যে স্যালারি হবে 5,000 টাকা পার মান্থ, এবং এই অফিসিয়াল নোটিফিকেশানের অফিসিয়াল ডেট আছে 28/7/2020, এবং এটা পাবলিশ করা হয়েছে ওয়েবসাইটে 29/7/2020। তো এবার দেখে নাও বন্ধুরা, এখানে ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে, এবং অ্যান্ড ভেরিফিকেশন অফ অরিজিনাল টেস্টিমোনিয়ালস এবং অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু এখানে তোমরা জবটা পেয়ে যেতে পারো। এবং এখানে দেখো অ্যাপ্লিকেশানটা কীভাবে করতে হবে, দ্য ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই অন প্লেন পেপার, দ্য ফলোয়িং ডকুমেন্টস মাস্ট বি অ্যানেক্সড উইথ অ্যাপ্লিকেশান। তাহলে একটা প্লেন পেপারে, অর্থাৎ বায়োডাটার মতো করে তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা করবে, এবং সেখানে তার সঙ্গে অ্যাটাচ করতে হবে সেলফ অ্যাটাস্টেড কিছু ডকুমেন্টস, এবং এখানে দেখো ওয়ান সেলফ অ্যাটাস্টেড ফটোগ্রাফ পেস্টেড অন প্রপার প্লেস অফ অ্যাপ্লিকেশান ফর্ম্যাট। অ্যাপ্লিকেশান ফর্ম্যাটে একটা ফটোগ্রাফ কিন্তু অ্যাটাচ করতে হবে, এবং তার সঙ্গে এখানে সেলফ অ্যাটাস্টেড কিছু ডকুমেন্টস ফটোকপি কিন্তু দিতে হবে, সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক, ভোটার কার্ড অথবা আধার কার্ড, এছাড়া অল নেসেসারি যে মার্কশিটগুলো আছে, সমস্ত যে সার্টিফিকেটগুলো আছে সেগুলোর কিন্তু কপি দিতে হবে। তো তাহলে এবার দেখে নেওয়া যাক ইন্টারভিউ ভেনু এবং ইন্টারভিউ ডেট। তাহলে বন্ধুরা, তোমরা এবার এখানে দেখতে পাচ্ছ এখানে যে ইন্টারভিউ ডেটটা আছে সেটা হচ্ছে 27 আগস্ট কিন্তু ইন্টারভিউ ডেটটা আছে, এবং এটা হবে অফিস অফ দ্য CMOH অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুরে, এবং রেজিস্ট্রেশনের জন্য 9:30 মধ্যে কিন্তু তোমাদেরকে এই ভেনুতে পৌঁছাতে হবে। 10টার সময় কিন্তু ইন্টারভিউ শুরু হবে, এবং এখানে দেখো বলা হয়েছে 11:30টার মধ্যে পৌঁছাতে হবে, 11:30টার পরে কেউ পৌঁছালে কিন্তু তাদের ইন্টারভিউ নেওয়া হবে না। এবং বন্ধুরা, তোমরা যদি দূর থেকে কেউ আবেদন করতে চাও তো সেখানে তোমরা কিন্তু যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশানটা দেখিয়ে থানা থেকে একটা পারমিশন লেটার কিন্তু করিয়ে নেবে, কারণ যেহেতু এখন লকডাউন বা করোনা পিরিয়ড চলছে তার জন্য কিন্তু সেফটির জন্য তোমরা যে ইন্টারভিউ দিতে যাচ্ছ, তোমরা যে গাড়িতে বা যে বাইকে করে বা যেভাবে যাও না কেন, যাওয়ার আগে থানা থেকে কিন্তু একটা পারমিশন করিয়ে নেবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুরের পক্ষ থেকে একটা ভ্যাকান্সি ব্যাপারে তথ্য। তো তাহলে চলো বন্ধুরা, এবার দেখিয়ে নেওয়া যাক এই অফিসিয়াল নোটিফিকেশানে তোমরা কোথা থেকে পাবে। তো এই অফিসিয়াল নোটিফিকেশানের জন্য তোমরা পূর্ব মেদিনীপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, তোমরা গুগলে গিয়ে পূর্ব মেদিনীপুর বলে সার্চ করলে এই ওয়েবসাইটটা পেয়ে যাবে, এবং এখানে এসে দেখো নিচে দেখো অপশান রয়েছে রিক্রুটমেন্ট, এখানে তোমরা এখানে দেখো রিক্রুটমেন্ট বলে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করলেই, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশান, তোমরা এখান থেকে ক্লিক করে এই অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের নতুন একটা রিক্রুটমেন্টের ওপরে একটা তথ্য। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেকের পছন্দ হবে, এবং এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এবং সরকারি চাকরি সম্পর্কিত এই ধরনের তথ্যগুলো এবং বিভিন্ন রকম ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।